নমস্কার, আমার শ্রদ্ধা এবং প্রণাম। যে স্থানে আমরা দাঁড়িয়ে আছি বা এই অনুষ্ঠানটা চলছে, সেই স্থানটি হচ্ছে একটা মন্দির, যিনি সৃষ্টিকর্তা, যিনি প্রলয়কর্তা। এটা একটা শিব মন্দির, যার ইচ্ছায় আমরা বেঁচে থাকি, যার ইচ্ছাতেই আমরা এই লোকতাগ্র আছে। সেই সময়কালটা কিন্তু খুব বেশি নয়। আমাদের যিনি সৃষ্টিকর্তা, তিনি একবারে নিয়ম করে বেঁধে দিয়েছেন জন্ম মৃত্যু বিবাহ একবারে নির্দিষ্ট টাইমের মধ্যে হবে, এবং তাঁর ইচ্ছাতেই হবে, এবং তাঁর ইচ্ছাতেই আমাদের যা কিছু, আমাদের জন্মানো থেকে, আমাদের জীবনকাল থেকে, আমাদের মৃত্যু পর্যন্ত একবারে নির্দিষ্ট করে আমাদের এই কপালে লিখিত আছে লিখন। অনেকে বলে না, কপালে লিখন কী করবি বল, তোর এই দুঃখটা আছে, তোর এই কষ্টটা আছে, হবেই। হ্যাঁ হবে, তবে সেটা যদি সঠিকভাবে এবং কষ্ট না পেয়ে হয়, তাহলে তার মতো আর সুখী লোক আর কেউ থাকবে না। তাই বলি যে এই রকম একটা অনুষ্ঠান হচ্ছে, তো শোনার লোক কোথায় লোক, এখানে লোক নেই। তো যারা আছেন তারাই এই যে আমরা কিভাবে চলব, আমাদের মানুষের কর্তব্যটা কি, এটা প্রত্যেকেরই জানা দরকার। যেমন আমাদের কি খাবো, কি পরবো, এই চিন্তা আছে। আমরা ছেলেদের কি করে মানুষ করব, তাদেরকে কি করে বড় করব, ডাক্তার করব না ইঞ্জিনিয়ার করব না চাষে খাটাবো, সেটাও যেন আছে। যেমন আছে তেমন মানুষের বিকাশের জন্য, মানুষের সৎপথে চালিত করার জন্য তার জন্য একটা প্রতিষ্ঠান আছে, বা আপনার নিজের প্রতিষ্ঠান থাকতে পারে। আপনি পাঁচজনকে নিয়ে একটা আড্ডায় বসতে পারেন। আমরা যেমন ক্লাবে বসি, আমাদের যেমন ক্লাবে অনুষ্ঠান হয়, পূজা হয়, সেই ধরনের অনুষ্ঠানে আপনারা এই বিকাশটা করুন না। যেমন আমরা সৎপথে থাকি, সৎপথে আমাদের পথ চলাটা হয়, আমরা যেমন দেশের সেবা করতে পারি, প্রত্যেক মানুষের সেবা করতে পারি, প্রত্যেক মানুষকে বলতে পারি এসো না ভাই এসো, আমরা সবার সঙ্গে আছি, সবার ভালো করার জন্য আছি, সবার মঙ্গল করার জন্য আছি, আমরা এই ভাবনাটা ভাবি না। সকলে ভাবুন না, আপনারা সকলে ভাবুন, আমরা সবার, আমরা কারো পণ নয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক দেশে বাস করি, একটা প্রাণ আমাদের, আমরা সবাইকে নিয়ে চলি না। মরতে হলে একসাথেই মরব, বাঁচতে হলে সবাই বাঁচব। আসুন আমরা এগিয়ে চলি, আমাদের পথ চলাটা সুগম হবে। আমরা কি দেখেছি, সত্য যুগে দেখেছি, দ্বাপর যুগ দেখেছি, তারপর কলিযুগ চলছে। আমি জানি না কলিযুগ চলছে কি না, তবে আমি বহু জায়গায় শুনেছি এখন কলিযুগ চলছে। তো কলিযুগ যদি চলে, কলিযুগে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যায়। আরে ধ্বংস কী হবে, মানুষ এখন গ্রহে যাচ্ছে, বিজ্ঞান উন্নত হচ্ছে। তাহলে আমরাই পারি এই জগৎকে, এই পৃথিবীকে, এই আমাদের মনুষ্য বসবাসকারী সমাজকে আমরা উন্নত করতে। আপনারা আসুন না সবাই মিলে, আমরা একাত্ম হয়ে এই মানুষের কল্যাণের কাজগুলো করি। বলতে গেলে অনেক কিছু কথা বলতে হয়, কিন্তু আমার একটা মিটিং আছে, আমি চলে যাব। আর এখানে এই যে বাবা শিব মন্দির, এই বাবাকে প্রণাম করে, এই সৃষ্টিকর্তাকে প্রণাম করে, এখানের যতগুলি মানুষ আছেন আর এই বিশ্ববিদ্যালয়ের যতগুলি আছেন এখানে কর্মকর্তা, সবাইকে আমার প্রণাম, নমস্কার এবং ভালোবাসা জানিয়ে, এই যে মায়েরা এখানে আসছেন,
মায়েরাই হচ্ছে আসল, মায়েরাই পারে আমাদের এই সমাজকে রক্ষা করতে, এই আমাদের সমাজকে বাঁচাতে। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সমাজ গড়ে তুলতে সাহায্য করবেন, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করলাম। সবাইকে নমস্কার, শেষ ধন্যবাদ জানাই।